হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আর নি ভিডিও আমি ফার্স্ট প্রফেশনাল এম বিবি স্টুডেন্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সুশ্রদাঙ্গা দার্জিলিং দেখো তোমাদের ডাব্লুবিএমসিসির তরফ থেকে আজকে বাইশ তারিখে নোটিস আসার কথা ছিল যে মফা ব্রাউন্ড নিয়ে তো দেখো তোমাদের নোটিশ এসে গেছে টোটাল তিনটি নোটিশ এসেছে দেখো একটা একদম ফার্স্ট অবল তো এসেছে যেটা তোমাদের টাইম স্লট দিয়েছে তোমাদের র্যাঙ্ক ওয়াইজ যেটা তোমাদের বলেছিলাম টাইম স্লট দেবে একটা সেটা দিয়েছে সেকেন্ড দিয়েছে তোমাদের এলিজিবল লিস্ট ফর সেন্ট্রালাইজড মেডিকেল ডেন্টাল মপ আপ মানে তোমরা কারা কারা এলিজিবেল মপ আপ রাউন্ডের জন্য সেই জিনিসটা দিয়েছে এখানটায় আর তিন নম্বর দিয়েছে ভ্যাকেন্ট সিটস আফটার রাউন্ড টু বেঙ্গল ইউজি টোয়েন্টি মানে কোন কলেজে ক্যাটেগরি ওয়াইজ টোটাল কটা সিট ফাঁকা আছে সেই জিনিসটা তো দেখো আমি এই ভিডিওতে ফার্স্ট অফ অল তো আমি এলিজিবল লিস্ট নিয়ে বলবো তারপরে বলবো ভ্যাকেন্ট সিটস নিয়ে এবং তারপরে বলবো মপ আপ রাউন্ডের যে স্লট সেটা নিয়ে আমি বলবো ঠিক আছে তো তোমরা দেখো ভিডিওটা তো দেখো এটা তোমাদের ফার্স্ট পিডিএফটা যেটাতে দেখো লেখা আছে এলিজিবল ক্যান্ডিডেট লিস্ট ফর সেন্ট্রালাইজড মেডিকেল অর ডেন্টাল মপ আপ অর্থাৎ এখানে কারা কারা তোমরা এলিজিবল ক্যান্ডিডেট তাদের লিস্ট দেওয়া আছে র্যাঙ্ক ওয়াইজ তোমাদের নাম যদি এখানে না থাকে তাহলে তোমাদের মপ আপ রাউন্ডের জন্য তোমরা এলিজিবেল নও তোমাদের আর করে গিয়ে কোনো লাভ হবে না তোমরা ওখানটায় গিয়ে কোনোরকম কোনো সিট ক্লেম করতে পারবে না তো দেখো এখানটা ফার্স্ট অফ অল তো টোটাল তিনশো সাতচল্লিশটা পেজের পিডিএফ যেটা তোমরা ডান দিকে দেখতেই পাচ্ছ টোটাল তিনশো সাতচল্লিশটা পেজের পিডিএফ তো এখানটায় তোমাদের র্যাঙ্ক ওয়াইজ কত তো কী আছে ঠিক আছে সেরকম করে দেওয়া আছে র্যাঙ্ক ওয়াইজ মানে কে ফার্স্ট কে সেকেন্ড এরকম কে কে আছে সেরকম করে দেওয়া আছে তো সেই অনুযায়ী তোমাদের মোটামুটি সিট অ্যালটমেন্ট হবে সেই অনুযায়ী তোমাদের ডাকা হবে মানে যারা যারা ওখানটায় প্রেজেন্ট থাকবে আর জি করে যারা যারা যাবে সেই র্যাঙ্ক ওয়াইজ তোমাদেরকে ডাকা হবে তো এরকম করে এই জিনিসটা কন্ডাক্ট হবে তোমাদের নাম যদি এখানে থাকে তাহলে অবশ্যই তোমরা আর্জি করে গিয়ে মাপ আপ রাউন্ডের জন্য বসতে পারো আর তারপর দেখো এটা তোমাদের সেকেন্ড পিডিএফ যেটাতে তোমাদের লেখা আছে দেখো ভ্যাকেন্ট সিটস আফটার রাউন্ড টু রাউন্ড টু এর পরে কোন কলেজে ক্যাটেগরি ওয়াইজ কটা ভ্যাকেন্ট সিট আছে সেই জিনিসটা তোমাদের এখানে লেখা আছে অর্থাৎ মফ রাউন্ডের জন্য টোটাল কটা সিট পার্টিকুলার কোনো কলেজ থেকে কোনো ক্যাটেগরির আন্ডারে কটা সিট আছে সেই জিনিসটা লেখা আছে ফার্স্ট অফ অল যেটা তোমাদের আয়ুষের একটা কলেজ আসছে আয়ুর্বেদিক কলেজ জেবি রয় স্টেট আয়ুর্বেদিক কলেজ তাতে দেখো ওবিসি এতে একটা সিট আছে ইউরের ক্ষেত্রে চারটে সিট আছে আর এস ক্ষেত্রে একটা সিট আছে তারপর দেখো বিডিএস এর ক্ষেত্রে ডক্টর আর আহমেদে ইউ আর এস সি এসটি এসটির ক্ষেত্রে একটা তিনটে একটা করে সিটস আছে বর্ধমানে দেখো কী কী আছে বর্ধমানে ইউআরএসসি এসটির ক্ষেত্রে সাতটা আটটা একটা করে সিটস আছে তারপর দেখো গুরু নানক যেটা কি বিডিএস কলেজ প্রাইভেট বিডিএস কলেজ সেখানে দেখো প্রাইভেট ম্যানেজমেন্ট কোটায় বাইশটা সিট আর তাছাড়া দেখো ইউ আর এসসির ক্ষেত্রে তোমাদের বারোটা দুটো করে সিটস আছে এরকম করে দেখো সমস্ত কিছু আছে হলদিয়ার ক্ষেত্রে দেখো এরকম আছে কুসুম দেবীর ক্ষেত্রে এরকম আছে নর্থ বেঙ্গলের ক্ষেত্রে এরকম করে আছে তো এরকম করে জিনিসটা তোমরা দেখে নিতে পারবে খুবই ইজি জিনিসগুলো ঠিক আছে তোমরা একবার দেখে তোমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারবে যে তোমাদের আলটিমেটলি কোন কলেজে মাফা ব্রাউন্ডে হতে চলেছে যাদের র্যাঙ্ক একদমই ধরে নাও খুব কাছে মানে ওখানে অ্যাকচুয়ালি তো র্যাঙ্ক ওয়াইজ ডাকবে তো যাদের র্যাঙ্কটা মানে কি ক্লোজিং র্যাঙ্কের খুব কাছে আছে তাদেরকে আগে ডাকা হবে তো সেক্ষেত্রে তোমরা বেশি প্রায়োরিটি পাবে তোমাদের কলেজ চুজ করার জন্য বেশি প্রায়োরিটি পাবে তো সেই জিনিসটাই তো তোমাদের এখানে যে সমস্ত তোমাদের মানে কি সিট ফাঁকা আছে পার্টিকুলার কোনো কলেজের আন্ডারে সেরকম করে তোমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারবে সেগুলো তোমরা হিসেব করে মোটামুটি একটা আইডিয়া করতে পারবে যে তোমাদের কোন কলেজে হতে চলেছে তো দেখো এখানটায় তোমাদের বাকি দেখো তোমাদের সমস্ত কিছু দেখো হোমিওপ্যাথিক মানে আয়ুষের যে কলেজগুলো আছে সেই কলেজগুলোর নাম দেওয়া আছে তারপর দেখো এখানটায় ডিএন দে প্রতাপ চন্দ্র এরকম করে আছে তারপর দেখো এখানটায় উনানি যেটা আছে তারপর দেখো এখানে এমবি আসছি এমবিবিএসের ক্ষেত্রে দেখো আর্জি করের ক্ষেত্রে একমাত্র কলকাতার মধ্যে একমাত্র আর্জি করে যেটা গভর্নমেন্ট কলেজের মধ্যে ইউআরপিসিতে একটাই সিট পড়ে আছে ঠিক আছে আর এখানটা কলকাতার মধ্যে গভর্নমেন্ট কলেজের আর কোনো সিট বাকি নেই ফাঁকা নেই তাছাড়া দেখো কেপিসি মেডিকেল কলেজে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটায় ষোলোটা সিট ফাঁকা আছে এতে একটা সিট ফাঁকা আছে ইউআর ক্যাটাগরিতে দুটো সিট ফাঁকা আছে এরকম করে আছে আর এসটি ক্যাটাগরিতে কেপিসি আন্ডারে দুটো সিট পড়ে আছে জগন্নাথ গুপ্তদের সেরকম করে প্রাইভেট প্রাইভেট ম্যানেজমেন্ট করায় পঞ্চাশটা এনআরআইতে তেইশটা আর ইউআর আর ক্যাটাগরিতে একটা সিট পড়ে আছে আইকিউ সিটিতে প্রাইভেট প্রাইভেট ম্যানেজমেন্ট কোটায় উনষাটটা সিট পড়ে আছে এনআরআইতে তেইশটা সিট পড়ে আছে ইউআর ক্যাটাগরিতে কুড়িটা সিট পড়ে আছে এসসি এস টিতে তিনটার আর একটা করে সিট পড়ে আছে আচ্ছা এখানটা একটা জিনিস দেখো রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যেটা তোমাদের একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ সেখানটায় তোমাদের ইউআর ক্যাটাগরির আন্ডারে টোটাল দুটো সিট পড়ে আছে ঠিক আছে তাছাড়া দেখো মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটা কিনা না আছে যেটা তার আন্ডারে ওবিসি বি ক্যাটাগরিতে একটা সিট এবং ইউ আর ক্যাটেগরিতে টোটাল দুটো সিট পড়ে আছে তো দেখো এরকম করে আছে বাকি দেখো এখানটায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে আর কোনো রকম কোনো সিট ফাঁকা নেই ঠিক আছে এগুলো যা যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সমস্ত কিছু কিন্তু তোমাদের প্রাইভেট প্রাইভেট কলেজের সিট ঠিক আছে প্রাইভেট কলেজের সিটের ক্ষেত্রে তোমাদের ফিসটা অবশ্যই হাই হবে যেটা তোমার সবাই জানো তো তোমাদের বলতে গেলে গভর্নমেন্ট এম বিবিএস কলেজের টোটাল কটা সিট পড়ে আছে তোমরা যদি জানতে চাও তাহলে আমি বলবো দেখা এখানে আর জি করে ইউআরপিসিতে একটা সিট ফাঁকা আছে আর তাছাড়া দেখো তোমাদের এখানটায় রায়গঞ্জে ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে দুটো আর কুচবিহারে যেটা কুচবিহার মেডিকেল কলেজ মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ যেটা সেটার ক্ষেত্রে ও বিসি বিতে একটা আর ইউআরে দুটো এই কটা সিট টোটাল গভর্নমেন্ট এম বিবিএসে ফাঁকা আছে বাকি সমস্ত কিছু যেগুলো আছে সেগুলো কিন্তু প্রাইভেট কলেজের সিট এখানে দেখো যেমন আইকেয়ার যেটা কলেজ আইকেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড সায়েন্সেস অ্যান্ড রিসার্চ যেটা কিন্তু ডক্টর বি সি হসপিটাল হলদিয়া সেটাতে দেখো এনআই এনআরআই কোটাতে পনেরোটা সিট ইউআর ক্যাটাগরিতে ছটা সিট আর প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা তারপর দেখো প্রাইভেট ম্যানেজমেন্ট কোটাতে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউটে কটা সিট পড়ে আছে উনসত্তরটা সিট পড়ে আছে সেরকম করে এনআরআই কোটাতে বাইশটা সিট ইউআর ক্যাটাগরিতে সাতটা সিট পড়ে আছে আর তোমাদের এসটি ক্যাটাগরিতে একটা সিট পড়ে আছে আর গৌরী দেবীতে দেখো তোমাদের যেটা প্রাইভেট কলেজ সেটাও প্রাইভেট কলেজ এই শ্রীরামকৃষ্ণ আই কে আর যেটা এই দুটোও প্রাইভেট কলেজ ছিল এবং তার সাথে গরুদেবীটাও প্রাইভেট কলেজ সেটাতে দেখো প্রাইভেট ম্যানেজমেন্ট কোটায় বাহাত্তরটা সিট এনআরআইতে তেইশটা সিট এস দুটো সিট আর এসটিতে একটা সিট তো এটা দেখার পরে তোমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারবে যে তোমাদের মফা গ্রাউন্ডে গিয়ে কোনো রকম কোনো সিট হতে পারবে কি পারবে না এবারে আলটিমেটলি কী কী হবে সেটা তো তোমরা তোমাদের যে টাইম স্লট দেবে সেই টাইম স্লটে তোমরা কলেজে আর্জি করে গেলেই তোমরা জানতে পারবে তার আগে তোমরা জানতে পারবে না তবে মোটামুটি একটা তোমাদের ধারণা হয়ে যাবে যে তোমাদের এরকম একটা কলেজে চান্স হতে পারে ঠিক আছে তারপরে দেখো যেটা তোমাদের বলছিলাম থার্ড পিডিএফে কী আছে দেখো টাইম স্লট ফর অ্যাটেন্ডেন্স অফ এলিজিবল ক্যান্ডিডেটস ফর সেন্ট্রালাইজড ম্যানুয়াল মেডিকেল ডেন্টাল মপ আপ বেঙ্গল ইউজি 2020 এট অ্যাট আরজিকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা তো এখানটায় তোমাদের টাইম স্লট দিয়েছে প্রতিটা র্যাঙ্ক ওয়াইজ দেখো এখানটায় বলেছে এক থেকে পনেরো হাজার যে র্যাঙ্ক আছে তাদেরকে যেতে হবে তেইশ বারো দু হাজার কুড়িতে টাইম অফ অ্যাপিয়ারেন্স ফর অ্যাটেন্ডেন্স এট আরজিকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেটা দিয়েছে নটা থেকে দশটার মধ্যে তোমাদের যেতে হবে অ্যান্ড টাইম হোয়েন্ড কাউন্সিলিং স্টার্টস সেটা বলছে দশটা থেকে শুরু হবে তোমাদের নটার আগে যেতে হবে নটা থেকে দশটার মধ্যে যেতে হবে এবং তোমাদের দশটা থেকে কাউন্সিলিং স্টার্ট হবে সেটাই এখানে জানিয়েছে এবার তারপর বলছি দেখো পনেরো হাজার থেকে পনেরো হাজার এক থেকে তিন হাজার র্যাঙ্ক যেটা আছে সেটা তোমাদের ওই তেইশ তারিখেই দশটা থেকে বারোটার মধ্যে তোমাদের টাইম অফ টাইম ফর অ্যাপিয়ারেন্স দিয়েছে আর বারোটা থেকে তোমাদের কাউন্সিলিং স্টার্ট হবে তো এরকম করে দেখো তিরিশ হাজার এক থেকে পঁয়তাল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার এক থেকে ষাট হাজার ষাট হাজার এক থেকে নব্বই হাজার এরকম করে করে তোমাদের একদম লাস্টে দেখেছি ছ হাজার ছ লাখ এক থেকে রেস্ট ঠিক আছে তো এইভাবে জিনিসটা আছে তোমরা জিনিসটা একবার জাস্ট ডাউন ডাউনলোড করে দেখে যে তোমাদের আর পার্টিকুলারলি কোন স্লটে যেতে বলেছে ঠিক আছে এবারে এখানে আর একটা কথা তোমাদের আগে থেকে জানিয়ে রাখছি দেখো তোমাদের যে স্লটে যেতে বলেছে তোমাদের কিন্তু সেই স্লটেই যেতে হবে তোমাদের অন্য কোনো যদি স্লটে যাও তোমরা তাহলে সেক্ষেত্রে তোমাদের ওই স্লটের সিট দেওয়া হবে না এরকম কোনো ব্যাপার নেই ওখানে ওদের কাছে সমস্ত রকম হিসেব থাকবে তোমরা যদি অন্য অন্য স্লটে যাও তাহলে সেক্ষেত্রে তোমাদের এমন কিছু লাভ হবে না ঠিক আছে তো ব্যাস মোটামুটি এটাই ছিল আজকে ভিডিওতে তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা